এক্সামের টিক চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গের একটি জেলায় অন্তর্ভুক্ত বিভিন্ন ব্লকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি আপনারা অবশ্যই শুরুর থেকে শেষ মধ্যে দেখবেন যেখানে ডিটেলসে দেখাবো যে কোন জেলা থেকে রিক্রুটমেন্ট বারো আসে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী রাখা হয়েছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন যদি চাকরির খবরটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একবার লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই রেড কার্পনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল অ্যাকাউন্টে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তাহলে যখন কোনো চাকরি করবে ভিডিও আমার চ্যানেল আপলোড করব আপনাদের কাছে অর্ডেন্ট নোটিফিকেশান মধ্যে পৌঁছাবে রিক্রুটমেন্ট বারো আসছে কুচবিহার ডিস্ট্রিক থেকে কুচবিহার ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে ডাব্লু 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 ডট কুচবিহার ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি এন্টার করেছি অফিসিয়াল ওয়েবসাইট এন্টার করলে ওয়েবসাইটে এই ধরনের শো করবে যেখানে নিচে ইউজ করবেন এবং লেফট সাইডে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিস এখানে ক্লিক করবেন এই ধরনের একটু পেজ ওপেন আসবে নিচে ইউজ করবেন সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্ট প্রথমে দেখতে পাচ্ছি মেমোরম্বল হচ্ছে তিনশো দুই পাবলিশ হয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার বিশে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কুচবিহার হেয়ার বাই ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক আশা ফেসিটার বিএএফ আন্ডার এনএইচএম অন কন্ট্রাক্ট বেসিস অ্যাট কুচবিহার এক দিনহাটা দুই মাথাভাঙা এক অ্যান্ড তুফারগঞ্জ ডেভেলপমেন্ট ব্লক ওয়ান ওয়ান পোস্ট ইন ইচ ব্লক এখানে বলা হচ্ছে যে প্রতিটি ব্লক থেকে একটি ভ্যাকেন্সি বারো আসে কুচবিহার এক দিনহাটা দুই মাথাভাঙা এক তুফানগঞ্জ এক তো এই কিন্তু চারটি ব্লকে আপনাদের কিন্তু ব্লক আসা ফেসিলিটির মধ্যে নিয়োগ হবে দেখতে পাচ্ছেন তো এখানে বলা হয়েছে আপনাদের কন্ট্রাকচাল বেসিসে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে তো চেক আউটে ক্লিক করবেন চেক আউটে ক্লিক করলে ধরনের একটি পিডিএফ ডাউনলোড হয়ে আসবে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস হতে চিফ মেডিকেল অফিসার হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এখানে আপনাদের মেমো নম্বর বলা হয়েছে যেটা আপনাদেরকে বললাম তিনশো দুই এবং পাবলিশ হয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার বিশে এখানে বলা হয়েছে আপনাদেরকে যেটা বললাম এখানে সম্পূর্ণ পরিষ্কার এলাকা আছে তো নেম অফ দ্য সাব ডিভিশন দেখতে পাচ্ছেন এইভাবে সাব ডিভিশনের নাম আছে নেম অফ দ্য ব্লক সাব ডিভিশনের আন্ডার কোন ব্লকে আপনাদের কবি এবং পোস্টের এখানে বিবরণ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সাব ডিভিশন বলা হচ্ছে সদর সাব ডিভিশন এখানে ব্লক হচ্ছে কুচবার একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলেছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স সোশ্যালজি সোশ্যাল অ্যান্থ্রোপোলজি সোশ্যাল ওয়ার্কার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইকোনমিক অথবা রুরাল ডেভেলপমেন্ট নিয়ে পাশ হয়ে থাকলে আপনার আবেদন করতে হবেন অথবা গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন তো এখানে বলা হচ্ছে এই ইন্টারনেট এবং অ্যামক্স অফিসের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এখানে বলা হচ্ছে আপনাদের স্যালারির কথা সাত হাজার পাঁচশো পার মান্থে এখানে আপনাদের স্যালার দেওয়া হবে মোবাইলিটি হিসাবে আপনাদের পনেরোশো টাকা অর্থাৎ ন হাজার টাকা পার মান্থে এখানে সেল দেওয়া হবে বয়সের সীমা যদি বলা হয় দেখতে পাচ্ছেন এখানে বয়স বলা হচ্ছে চল্লিশের মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন যেখানে এক এক দু হাজার বিশে হিসেবে বয়সের সীমা পূরণ হবে এসসিএসরা পাঁচ বছরের অবিসিরা তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে তো এইসব কিন্তু আপনাদের বলা হয়েছে আবেদন ফর্মের সাথে আপনাদেরকে কী কী দিতে হবে এখানে সমস্ত কিছু বলা আছে আবেদন ফর্মের সাথে যা কিছু আপনারা নিজের ডকুমেন্টস দেবেন সেগুলি কিন্তু অবশ্যই নিজস্ব সেলারেটাইজ থাকতে হবে দেখতে হচ্ছেন তো একের পর এক এখানে সমস্ত দেওয়া আছে আপনার দেখে নিতে পারেন এবং রিসেন্ট কালার ফটো কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু আবেদন ফর্মের সাথে দিতে হবে আবেদন করার লাস্ট ডেট বলা আছে দেখতে পাচ্ছেন সাতাইশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে আবেদনের লাস্টে বলা আছে দশই ফেব্রুয়ারি দু হাজার বিশ বিকেল পাঁচটার মধ্যে নির্দিষ্ট অ্যাড্রেসে আপনাদের কিন্তু আবেদন ফর্মটি জমা দিতে হবে আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মে সেই আবেদন ফর্মটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছে দেবে যেই মহকুমা অথবা সাব ডিভিশন আপনার আবেদন করবেন সেই সাব ডিভিশনের অ্যাড্রেসে আপনাদের কিন্তু আবেদন ফর্মটা পৌঁছাতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সিলেকশন প্রসিডিউর বলা হচ্ছে রিটেন টেস্টের মাধ্যমে নেওয়া হবে এখানে আপনাদের সিলেবাস যে রিটেন টেস্ট আপনাদের থ্রি ফিফটি মার্কস হবে কমপ্লিট স্কিল টেস্ট আপনাদের টোয়েন্টি ফাইভ মার্ক্স হবে দেখতে পাচ্ছেন নিচে কোনো দেখতে পাচ্ছেন এই ধরনের আবেদন ফর্ম পেয়ে যাবেন এটা হচ্ছে আবেদন ফর্ম এখানে যে সাবডিভিশন ডিভিশনের জন্য আবেদন কমে সেই সাব নাম রেশান কালার ফটো আপনার নাম সমস্ত কিছু ইনফরমেশন লিখলিয়ার লেখা বসাতে হবে বসে সিগনেচার ডেট প্লেস দিয়ে আপনার যে নিকটবর্তী সাবডিভিশন সেই সাব আপনাদের এই আবেদন ফর্মটি জমা করতে হবে তো এই ছেলে কিন্তু চাকরি খবরটি যেটা আপনাদের কুচবিহার ডিস্ট্রিক্টের অন্তর্গত বিভিন্ন ব্লকে আপনাদের ব্লক আসা ফেসিলিটির পদে নিয়োগ করছে তো আশা করি চাকরি খবরটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একবার লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে এবং আরও যেন চাকরি করবো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এক্সামেটিকের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ